থ্যাংক ইউ সো মাচ। আমি এবং বর্ধমান পূর্বতে চলে আসব, অরুণ সবাইকে খাইয়ে দিও। হ্যাঁ, বর্ধমান পূর্বতে চলে আসব। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বর্ধমানে একদিকে ধান ফলে, সবুজ বিপ্লব, আবার সবুজ বিপ্লবের সাথে শিক্ষা বিপ্লবও করে। বর্ধমানে সীতাভোগ মিহিদানা, অন্যদিকে ল্যাংচা, ল্যাংচা মহল, ল্যাংচা হাব সবটাই বিখ্যাত। তার সাথে কালনার মন্দির থেকে শুরু করে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে বর্ধমান রাজবাড়ি থেকে শুরু করে বর্ধমান গ্রামীণ এলাকাও আছে, শহর এলাকাও আছে। কিন্তু সবচেয়ে ভালোবাসি আমি ছাত্রছাত্রীদের এবং তারা যেভাবে পড়াশোনা করেছেন, আর আমার অভিভাবকরাও যারা আছেন, বাবা মা যেভাবে ছেলে মেয়েদের তৈরি করেছেন, এবং টিচার্সরা নিজের মতো করে, গর্ববোধ করি আমরা তাদের জন্য। আগামী 5ই সেপ্টেম্বর টিচার্স ডে আছে, আমি তাদের আজকেই টিচার্স ডে আসার আগেই, আজকে 2 তারিখ, আমি শিক্ষক শিক্ষিকাদের আমাদের অন্তরের প্রণাম জানাই। কারণ আপনারাই আমাদের গুরুজন, আপনারাই আমাদের গুরুজন, আপনারাই সবসময় আমাদের গুরুদক্ষিণা দেন। গুরুদক্ষিণা আমরা দিচ্ছি আপনাদের, গুরুদের প্রণাম জানিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর পরিবার পরিজন তারা তো খুশি নিশ্চয়ই, পাড়া পরিজন পল্লীবাসীরা সকলেই, সকলকেই ডাকতে পারলে আমরা খুশি হতাম। বাট সকলের কাছে মনীষ একটা করে, আমাদের যারা সবাই পাশ করেছে সবার কাছে একটা করে চিঠি চলে যাবে। আর যারা আপনারা খুব ভালো রেজাল্ট করেছেন, আমরা গর্বিত আপনাদের জন্য। আগামী দিনও আপনারা ভালো করে অ্যাডমিশন নিন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডটাও কাজে লাগাবেন, চিন্তা করবেন না, পড়াশুনোয় যাতে কোনো রকম প্রবলেম না হয়। সবুজ সাথীর আর কিছু দিনের মধ্যেই 3 লক্ষ সাইকেল ক্লাস 9কে আমরা দেব, আর 12 ক্লাসের যারা উঠবেন 11 থেকে 11-12 পড়ে 12 ক্লাসে, প্রত্যেক 12 ক্লাসকে আমরা 10 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা স্মার্টফোন 10,000 টাকা করে দেবো। সুতরাং আপনাদের কাছে এটা অনেক কাজে লাগবে, স্টুডেন্টদের জন্য এগুলো আমরা করছি, আমরা করে যাব। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপটায় যারা জেনারেল কাস্ট, যেমন সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে স্কলারশিপ, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্যও শিক্ষাশ্রী আছে, কন্যাশ্রী তো আমার সব মেয়েদের জন্য আছে গভর্নমেন্ট স্কুল মাদ্রাসায়, সব মেয়েদের গভর্নমেন্টে যারা আছে তাদের একেবারে স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি। তাছাড়াও আরেকটা স্কলারশিপ আছে আমাদের উচ্চশিক্ষায়, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। সেটা হচ্ছে ইন জেনারেল কাস্ট, যারা কেউ কিছু পায় না বাট তারা পড়াশোনায় ভালো, হয়তো বাড়িতে পয়সা নেই, তাদের জন্য আগে 75% পেলে তবে স্কলারশিপটা পেত, এবছর আমরা ওটা 60% করে দিয়েছি। ফলে অনেকেই এতে সুযোগ পাবে, যাদের উচ্চশিক্ষায় মানে ওই স্মার্ট কার্ড ছাড়াও, যেটা স্টুডেন্টস ক্রেডিট কার্ড ছাড়াও এই স্কলারশিপগুলো পাবে। ভালো করে পড়াশোনা করুন, অনেক ইউনিভার্সিটি তৈরি হয়েছে। স্বাধীনতার পর 70 বছরে ছিল মাত্র 13টা, এখন প্রায় হয়ে গেছে সেখানে 42টা। সুতরাং পড়াশুনোর জন্য কোনো জায়গার অভাব নেই। আর মনে রাখবেন, ভারতবর্ষের মধ্যে র্যাঙ্কিংয়ে 1 এবং 2 হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়। র্যাঙ্কিংয়ে আমাদের স্টেট কিন্তু খুব ভালো এডুকেশনে, অনেকে আমরা এখানে ওখানে খুঁজে বেড়াই। কিন্তু মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু। আপনার চোখের সামনে যে ইউনিভার্সিটিগুলো আছে, কলেজগুলো আছে, আজকে আমাদের প্রেসিডেন্সি বলুন, যাদবপুর বলুন, ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন, সেন্ট জেভিয়ার্স বলুন, এমনকি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এরকম অনেক গ্রামের, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় আছে। তারা কিন্তু আমেরিকা, লন্ডন, বিভিন্ন বাইরের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে তারাও কিন্তু ট্যাগ করে চলছেন। আর আমরাও নিজেরা একটা করছি, আমরা একটা সিস্টেম চালু করছি, সেটা হচ্ছে যাতে সারা পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় আছে, যত স্কুল কলেজ আছে, তাদের সাথে আপনারা তাদের ইনফরমেশান পেতে পারেন, ইনক্লুডিং ইন্ডিয়া, ইনক্লুডিং সারা ওয়েস্ট বেঙ্গল। তার জন্য আমরা একটা সিস্টেম চালু করছি, একটা পোর্টাল আমরা, কেরিয়ার গাইডেন্স আমরা তৈরি করছি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। সুতরাং এই কেরিয়ার গাইডেন্সটা স্টুডেন্টরা যাতে পেতে পারে,
এটা দেখতে হবে, এটা মনীষ কোন সিস্টেমে করলে তারা পেতে পারে এটা দেখে নিয়ে দেখতে হবে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এটা ফ্রিতে পায়। ঠিক আছে, কেরিয়ার গাইডেন্স আস্তে আস্তে আমরা সিস্টেম করে আপনাদের কাছে পৌঁছে দেব। থ্যাংক ইউ।